ऐ हुसैन ऐ रे हसन कंदे बाबार आशिकान ऐ हुसैन जे जिखान आसें मोहब्बत बोलें ऐ हुसैन ऐ रे हसन कंदे बाबार जाकेरान ऐ हुसैन जत कष्ट करले तुमि शुनेछि कारबालार बाणी कतई कष्ट करले तुमि शुनेछि कारबालार कहनी बुके ব্যথা কাদিয়ামি বুকে ব্যথা কাদিয়ামি ভুলি নাই তোমায় হাই হুসাইন কান্দে বাবার জাকিরান হাই হুসাইন আয় রে হাসান একটু মহব্বতে বলেন আয় হুসাইন আয় রে হাসান কান্দে বাবার বছর ঘুরে মহরম আসে আশেকের চোখের পানি ঝরে বছর শেষে মহরম আসে আশেকের চোখে পানি ঝরে দয়াল বাবার গোলাম আমরা দয়াল খাজার গোলাম আমরা ভুলি নাই তোমায় হাই হুসাইন আয় রে হাসান কান্দে বাবার জাকিরান হাই হুসাইন এ দুনিয়ার মুসলমান দীর্ঘ সময় ধরে আলোচনা আমরা শুনলাম দুইটি ইসলাম একটি ইসলাম হলো ইয়াজিদ ইসলাম আর একটা হুসাইন ইসলাম একটি ইসলামের মধ্যে আছে হাসান হুসাইনের মহব্বত দয়াল নবীর মহব্বত দয়াল নবীর প্রেম আর একটি ইসলামের মধ্যে আছে দাড়ি টুপি জুব্বা ফাগড়ি সবই আছে হুসাইনের মহব্বত নাই দয়াল নবীর প্রেম ভালোবাসা তাদের অন্তরে নাই জোরে কান ঠিক কিনা কেবলা জান হুজুর শিক্ষা দিলেন বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরাসর বেঈমান জোরে কান ঠিক কিনা যেহেতু হুসাইনের প্রেম থাকার দরকার কেবলা জান হুজুর বললেন বাবা যখন বছর ঘুরে মহরম মাস আসে এই মহরমের এক তারিখ থেকে আল হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ অরিধ হয় মুমিনের কলবে অরিধ হয় বাজানরা যে যেখানে থাকবেন এই একটা মাস হাসান হুসাইনের মহব্বতে আমাদের চোখের পানি ফেলার দরকার আছে কি না রে আই হুসাইন রে হাসান কান্দে বাবার জাকিরান আই হুসাইন হুসাইন ন মুসলমান এই দশ তারিখ হুসাইন ডাকতে বলে জয়নাব জয়নাব রে আমি যাব নানার উম্মতের দাওয়াত দেওয়ার জন্য আমি যাব আমাকে কেউ বাধা দিয়ে ঠেকাইতে পারবে না ও জয়নাব জলদি আয় যাবার আগে আমি কিছু কথা বলে যাই নাম্বার ওয়ান আমি ওই যুদ্ধের ময়দানে যাব আমি ফিরে আসব না জানি আমাকে মেরে ফেলবে আমাকে মেরে আমার লাশখানা ক্ষত বিক্ষত করে ফেলবে যাবার আগে কিছু কথা বলে যাই এক নম্বর কথা যাই না পৃথিবীর মধ্যে যদি তোমরা বেঁচে থাকো যদি মক্কা মদিনায় যেতে পারো তাহলে
পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের আমাদের অভিযোগ মানুষের কাছে দিবা না, আমাদের জন্য কারোর কাছে নালিশ দিবা না। রাসূলুল্লাহর কদম মোবারকে যাইয়া আমি হুসাইনের নালিশ কানা জানাইয়া দিবা, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ জাকির ভাইরা আমরা হাজারো কষ্ট কারোর কাছে বলতে চাই না, বাড়ি থেকে এসে আপন মুর্শিদের কদমখানা জিয়ারত করে মুর্শিদের কদমে চোখের পানি ফেলে ফেলে নালিশ দিয়ে জোরে বলেন ঠিক কি না। আমাদের দুঃখ পৃথিবীর কোনো মানুষ বোঝে না, আমাদের ব্যথা পৃথিবীর কোনো জাকির ভাই বর্তমান বোঝে না, সবাই দুনিয়া মুখী হয়ে গেছে, কেন যেন আমাদের দুঃখ বেদনা কেউ বোঝে না। আমাদের দুঃখ বেদনা যিনি বোঝেন তিনি শুয়ে আছেন খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি, জোরে বলেন ঠিক কিনা। আমরা নালিশ দিতে চাই কার কাছে, জোরে বলেন কার কাছে। এ আমার ভাইরা যাই দার্জিটা হুসাইন ডাকতে বলে যাই না, যাবার আগে আমি তোমার কাছে একটা কথা বলে যাই, আমার নানা জানের পাগড়ি মোবারক দাও। পাগড়ি মোবারক এনে দেয়া হলো, পাগড়ি মোবারক খাতের মধ্যে নিয়ে হুসাইন দুটি চোখের পানি সেরে ডাকতে বলে নানাজি তোমার হুসাইন জীবনের শেষ লগ্নে তোমার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলা, যতদিন তখন পর্যন্ত আমার এই দেহের মধ্যে জান থাকবে ওই কারবালা প্রান্ত থেকে যেন আমি পালায়ন না করি, যেন আমি দূরে না যাই, আমার যতক্ষণ পর্যন্ত তোমার পাগড়ি মোবারক আমি মাথায় নিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাতিলের সঙ্গে লড়াই করবো, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ডাকতে বলেন হুসাইন ডাকতে বলে যাই না, আমার বাবা জানের জুলফিকার মোবারক কেনে দাও। হযরত আলী কারিমুল্লাহর কি করলেন, বাদানটা গভীর মনোযোগ তরবারি মোবারক হাতের মধ্যে এনে দিলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে চোখের পানি সেরে বললেন বাবাজি এই হলো আপনার তরবারি, আমি জীবনের শেষ লগ্নে হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে বাতিলের বিরুদ্ধে আমি লড়াই করব, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যাবার আগে বলে গেলেন এ মুসলমান হুসাইন ডাকতে বলে জয়নাব, আমার জয়নাল অসুস্থ আমি তার রেখে গেলাম। জয়নাব ভিতরে থেকে আওয়াজ শুনতে পাইলেন, বললেন বাবাজি আমিও যাব, কারণ আমিও যাব যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জীবনটা দিয়ে দেব। আমি জাকের ভাইদের বলবো আমরা যারা দরবার শরীফ মুখী হই আমরা যেন সপরিবারে আপন পীরের জন্য জীবন উৎসর্গ করতে পারি, জোরে বলেন ঠিক কিনা। আই হুসাইন আয় রে হাসান কান্দে বাবার জাকেরান, হায় হুসাইন কোথায় রইলেন মা জননী, শিশু আজগারের চোখের পানি কোথায় রইলেন মা জননী, শিশু আজগারের চোখের পানি জীবন দিয়ে দিয়ে জীবন দিয়ে গড়ে গেলাম নানার সত্য ইসলাম, আয় হুসাইন আয় রে হাসান এর জীবন দিয়ে রেখে গেলাম সত্য ইসলাম, আয় হুসাইন আয় রে হাসান। মুসলমান গভীর মনোযোগ, তারা জীবনের ভয় করে নাই মরণের ভয় করে নাই, শুধু ইসলামের জন্য জীবনকে বাজি রেখে কুরবানি করেছে, জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইরা আমার বন্ধুরা, আমার হুসাইন চলে গেলেন যুদ্ধের ময়দানে, অনেকগুলো এই সেই রাত সেই দিন, কিন্তু বার্তা হবে সেদিন শুক্রবার। মুসলমান গভীর মনোযোগ, এবার কি করলেন বাতিলদের সঙ্গে লড়াই করে জীবনটাকে কুরবানি করলেন, শুধু হার মানেন নাই মাথা নত করেন নাই। আমি আপনাদেরকে বলে যাই জাকের ভাইরা, বর্তমান মুসিবাতের জামানা আফির কেবলা জান বলে গেছে বাবা, শেষ জামানা এমন একটা জামানা আসবে তসবির মালা ছিঁড়ে গেলে, তসবির সুতা যখন ছিঁড়ে যায় মালাগুলো ধরে রাখা যায় না, তসবির মধ্যে মালা আছে কি না, একটা সুতা দিয়ে গাঁথা, এই সুতা যখন ছিঁড়ে যায়
এই মালা ধরে রাখা যায় না, ঝরঝর করে জমিনের মধ্যে ঝরে যায়। তদ্রূপ একটার পর একটা মানুষের বিপদ আসবে, যারা মুজাদ্দিদের তরিকার মিশনের মধ্যে থাকবে, যারা সত্যি ইসলামের মধ্যে থাকবে, রাসূলুল্লাহর মহব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে, দুনিয়া আখেরাত দুইটায় তারা কামিয়াব করবে। জোরে জোরে সিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, ওয়াজ করব না, যদি সময় পায় আরো করবো। এই জন্য আগের একটু সর্বশেষ ওয়াজটা করলাম। জুসাইন সেদিন মৃত্যুবরণ করলেন, একটা না একুশটে তীরের আঘাত, সেই আপনার বাহাত্তরটে তীরের আঘাত, একুশটে বল্লপের আঘাত, ৩৩টা আপনার তরবারির আঘাত তার গায়ের মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে পড়ে গেলেন। তার মাথাটা কেটে কি করলেন, থুতু মুবারক তার মুখের মধ্যে নিক্ষেপ করলেন। যখন আপনার চিনতে পারলো শেমরকে চিনতে পেরে, হুসাইন বলতে শেমর আমাকে মারিস না, তখন শেমর কোনো অনুনয় বিনয় শোনে নাই। তখন কি করছে হুসাইন বলতেছিল, শেমর আমি তোকে চিনতে পেরেছি, কারণ আমার নানা স্বপ্নের মধ্যে বলেছিল যে যে একটা কালো কুকুর, ডোরাকাটা কুকুর তোমার গায়ের মধ্যে কামড় দিছে, সুতরাং আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই কালো ডোরাকাটা কুকুর, তুমি আমাকে ছাড়বা না, তো মেরে ফেলবা, তবে আমার এই গলার মধ্যে নানাজি সুমা দিয়েছিল, সুতরাং আমার এই হলকম কাটবে না, এর উপর দিয়ে কাটা যাবে না, নিচে দিয়ে কাটা যাবে না, উপর দিয়ে কাটো। সঙ্গে সঙ্গে তার গলার মধ্যে ছুরি চালায় দিছিল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কিন্তু শুধু অর্থের জন্যে, সম্পদের জন্যে, সম্পদের মোহে আজকে এমন একটা অবস্থায় ভয়ে ভয়ে শত্রুতায় আজকে সমাজের মধ্যে বন্ধুতায় নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, শুধু সম্পদের লড়াই। আমরা যে দুদিন কদিনের সম্পদ, আমরা চিন্তা করার দরকার যে এখন যদি চক্ষু বন্ধ করি সকালবেলা আমার দুদিন হয়ে যাবে, দুনিয়ার বালাখানা সব পড়ে থাকবে, আমি থাকব না। এই জন্য অনুরোধ করি, যে যেখানে আছেন, যে যেখান থেকে আইসেন, অনুরোধ করব আপনারা পাঁচক্ত সলাত আদায় করবেন, সঠিক পথে থাকবেন, হালাল রুজি খাইবেন, ভয়ে ভয়ে মারামারি হাঙ্গামা করবেন না। যেমন বর্তমান মুসিবতের জামানা, বিপদের জামানা, সবাইকে অনুরোধ করব আপন পীরের মহব্বত অন্তরে ফায়দা করে ঘন ঘন দরবারে আসবেন। যখন দেখবেন এলাকার অবস্থা ভালো না, দরবারে এসে হাজিরা দিয়ে হুজুর পাকের কাছে আসেন, আলিশটা দিয়ে যাবেন, আর সমাজের মধ্যে ফেতনা ফ্যাসাদে জড়াবেন না। সবার সুস্বাস্থ্য কামনা আল্লাহর কাছে চেয়ে সবার থেকে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।